অবিরাম ভিন গতিতে গাড়ি ড্রাইভ করছে। আমরা এসে পড়েছি, গাড়ি পার্কিং করা হয়েছে আসলে ল্যাভেন্ডার গার্ডেন। ল্যাভেন্ডার নেই, তুমি তবে সূর্যমুখীর বাগানে সাদের ল্যাভেন্ডারের জবুল আসলে ইংল্যান্ডে প্রচণ্ড খরা, তো খরার কারণে দেখানে যায় যে বাগানে সবুজ থাকার কথা সেটা একদম বাগান মরে শুকিয়ে গেছে। আর আবহাওয়া তেমন একটা ভালো না, বৃষ্টি আসতে পারে আসতে পারে আসতে পারে, পরে বৃষ্টি আসছে না। আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির কথা বলা হলেও যথেষ্ট ব্যবস্থা নেই। আর এই যে আমরা যাবো এখন সূর্যমুখী করে টিকিট কাটা হয়েছে, আমরা চারজন তো আমরা সানফ্লাওয়ার নিতে পারবো আর ল্যাভেন্ডার ফ্লাওয়ার নিতে পারবো, কিন্তু ল্যাভেন্ডার নিতে হলে পয়সা লাগবে না, ফ্রি দিবে। কিন্তু সানফ্লাওয়ার প্রতিটা সানফ্লাওয়ারের জন্য 50 পেনি পে করতে হবে। আর আমাদেরকে একটা সিজার দেওয়া হয়েছে ফ্রি রিফান্ডেবল, আমরা যখন ফেরত যাবো তখন ওই সিজার মানে কেঁচিটা ফেরত দিয়ে যাবো, যেহেতু আমরা ফুল টুল তুলবো বা কাটবো এই জন্যে সিজার একটা জরুরি। তোটা কালারফুল হওয়ার কথা ছিল, সেটা সম্ভবত আবহাওয়াজনিত কারণে হয়নি। আর সিজনও শেষ প্রায়, আমরা শেষ সময়ে এসেছি, তবে আবহাওয়া এইটুকু। তারপর আগ্রহী লোকজন আছে, সবাই ফুল তুলছে, আমি ফুল তোলার পক্ষে না, কাছ থেকে ফুল তোলা মানে একটা লাইফ বিচ্ছিন্ন করে দেওয়া, সো এই কাজটা আমি করবো না। তবে আমি যে ফুল পছন্দ করি না তা না, ফুল আমি সাধারণত তাজা ফুল কিনে নিয়ে আসি বাজার থেকে, সবসময় ফুল তুলছি। আর ফুলটা ল্যাভেন্ডার ফুলের গন্ধ খুব চমৎকার। এটা হচ্ছে আমাদের দেশে যে টাইগার বাম আছে, টাইগার বামের মতো সম্ভবত এরকমই, ইয়েস একদম টাইগার বাম, অনেক বিশাল বাগান। আমাদের হাঁটতে হবে অন্তত 2-3 মাইল হাঁটতে হবে, কারণ এদিক দিয়ে ল্যাভেন্ডার গার্ডেন দেখে তারপরে ওইদিকে সূর্যমুখী গার্ডেন, দূর থেকে সরিষা ক্ষেতের মতো মনে হচ্ছে, প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে ইচ্ছে করছে, দুর্ভাগ্যজনকভাবে এখানে কোনো আইসক্রিম নেই। আজকের কিছু খাবার এক লোকজন জায়গায় জায়গায় বসে বিশ্রাম নিচ্ছে, চা কফি খাচ্ছে, যতই মানে দিনের ইয়ে বাড়ছে আলো বাড়ছে তো ততই মানুষের আনাগোনা একটু বেড়েছে। আকাশ আকাশ দেখুন, একে বলে আসমান হইল কোটা কোটা, জমিন হইল ফাটা, মেঘরা যা ঘুমায় রয়েছে আকাশে, মেঘ আছে ঠিকই কিন্তু এটা প্রচণ্ড এক খরার আবাস। মানে নিশ্চয়ই নিউজ দেখছেন যে ইউরোপ জুড়ে প্রচণ্ড খরা চলছে, সেটা বিহীনের আকাশ, গত 10 বছরের বিহীনে এরকম আকাশ মেঘমুক্ত আকাশ আমি খুব একটা দেখি, শূন্য দিনও দেখি। আবহাওয়া একদিক থেকে চমৎকার, আমরা এটাকে খুব এনজয় করছি।